আমার এই ব্যবসা হচ্ছে আপনার 11 বছর, আমি ক্লাস 7 থেকে ব্যবসা স্টার্ট করছি। প্রতিবারটা কিভাবে সম্ভব, কারণ আমি পড়াশোনা করতাম আর এই জন্য রিসার্চ করতাম। দাঁড়াও, এটা কেজিতে কত পিস ভাই? এটা কেজি 35 টাকা লাগে। দাদা তিন বাড়ি গেছে, তুই মিলে না লেগে যাই। দাও আড়াই মাসে বাজারে দেবেন আপনারা। আড়াই মাসে কি কর, দেখেন ভাই কথা কাজ আর খাওয়ানোর তোমরা সিস্টেম শিখাই দিবা। আমরা ফ্রেশ একদম, বললাম দেই জগতে ফ্রেশ, যেভাবে বলবো সেইভাবেই আমরা করবো। আচ্ছা, ও অক্সিজেন তো ভালোই দিছি আমি ইয়ার মাঝে, বুঝছেন? মানে কেমন কি অক্সিজেনের ঘাটতি টাটতি বুঝি না তো এসব। এইটা সব আপনার অক্সিজেনের বায়াস লাগে, ক্যাটফিশে অক্সিজেনের ঘাটতি দেওয়া লাগে না। এটা বলে এই করতে হবে, আসলে কিছু না ভাই, এগুলো টোটালি নিজের কাছে। তা গেল বছর 4.5 কেজি, 6 কেজি। যাও, ওখানে কটায় দিছো? 8টা। আগে যাচ্ছে দিবা ওরে, আচ্ছা তাহলে 12টা হবে না? কতটুকু হইলে এখানে বেশি হলে লাগালো আছে। কয় পিস দিলেন? 6 কেজি গেছে। 6 কেজি কত করে 32 করে কেজি হিসেব করেন, 6 × 3 = 18 আর 6 × 2 = 12, 19 কেজি কত সামথিং হইলো? 19 কেজি না, 19,000। আপনি আসার আগে আমি সব কমপ্লিট করে রাখছি, তাড়াতাড়ি আসো। মাথার মেয়ে মাছ কি উপরে থাকেন? মানে মেয়ে মাছ বড় মাছ বুঝলেন, সাইডে বড় মাছ তো না। দুইটাই মাছ কি এই দুপুরবেলা ছাড়া যাবে নাকি? হ্যাঁ, গিয়েটা প্রিপারেশনটা কি করবো নাকি এমনি ছেড়ে দেবো নাকি আপনার পটাশ পানি কেন দিয়ে? কোনো কিছু করা লাগবে না, যদি ডাক্তার রিপোর্টে সিনা থাকে তাহলে মাছটা হচ্ছে যে কোনো একটা হাড়িতে ঢালবেন। কি করবো কি করবো? ডাক্তার রিপোর্টে থাকছে বাসে কি রিপোর্ট? ডাক্তারি পটাশ। হ্যাঁ আছে আছে, ডাক্তারি পটাশ আপনার 100 গ্রাম মতো একটা বড় হাড়িতে গুলাবেন। আচ্ছা, গুলায় এই মাছগুলো মনে করেন যে ওর ভিতরে দেবেন, আবার ওখান থেকে উঠায় ডাইরেক্ট দিয়ে দেবেন, যেন কারণে একটু ঝুলাই হয়ে যাবে। জীবাণু যেটা মনে করেন এতে মাছের ক্ষতি হবে না? না, তবে বেশি পরিমাণে যেন পটাশ দেবেন না, যত কম দেওয়া যায়। আজি মানে ওর থেকে একটু বড় হয়ে যাবে যদি বাকেটে দেন, তাহলে আপনার অন্তত 20 গ্রাম মতো, 100 গ্রাম দেওয়া যাবে না, 20 গ্রাম মতো দিয়ে শুধু গুলায় মনে করেন ওর ভিতরে দেবেন।
আমরা বড় হাড়ির ভিতর ট্যাঙ্কের কিছু পানি আর এগুলো যদি এক জায়গায় ছেড়ে দিই, সেটা যদি আধা ঘন্টা রাখি, একের পর পরে যদি দিয়ে দিই তো সমস্যা হবে। বড় হাড়িকে সব এক জায়গায় রাখবে, সে কত বড় হবে খাবারের রাস্তাটা কি আসবে? খাবারের অবস্থাটা হচ্ছে আপনার যাওয়ার সময় আমাদের বাজারে দাঁড়াবেন, দেখবেন আপনার ডান পাশে আপনার হচ্ছে বাপ আছে, চারটা খাবারের দোকান আছে। এবার ঠিক মোড়ে, হ্যাঁ মোড়ের পরে মাছের খাবারের দোকান, ওই জায়গা থেকে আপনার ওই মাছে এখন খাবার হচ্ছে আপনার ক্রাম্বল ক্রাম্বল পাউডার পাউডার উপরে কত পাউডার, তো পাউডারের উপরে আছে নাম হচ্ছে ক্রাম্বল, তারপর আছে 0.1। ঠিক আছে, আপনারা বলবেন যে আপনার পাউডারের উপরে যেটা আছে সেই খাবারটা আমাকে দেবেন, এক বছর আপনার এতে এখন 700 গ্রাম করে খাবার দেবেন মানে প্রতিদিন দুই বেলা খাওয়ালে বেশি ভালো। কোনো সময় পায় না, আমি সারা রাত মাছ ধরতে না, এই সব করি না, আমাদের তো সাদা মতো দামি জায়গা সারা বাংলাতেই দেন না, সমস্ত বাংলাদেশে সব জায়গায় লক্ষ লক্ষ মানুষ এখানে মরা তো ই নেই এই মাছ মরা। এ কি কিছু এটা তুমি এটা হচ্ছে গেঁদা ভাবছিল না আরে ভাই বলছে যে তো হবে, আরে 1 কেজি নাও, হাফ কেজি তো হবে। এর বয়স কতটুক? 1 মাস হয়নি এখন। ভিয়েতনামি ভিয়েতনামি কই চিনার উপায় হচ্ছে এই কালো ফুটকা, তাই তো? লেজার গুড়াই কালো ফুটকা। হ্যাঁ হ্যাঁ, আমি সব মঙ্গলবারে নেব। আরে দে এদিক দেন, এই কাঙ্কর গুড়া এটা কি ভাই কালো? ভাই এইটা আপনার সেল হচ্ছে কেমন এই মাছটা? ছোট মাছের মধ্যে ওটা দেওয়া যাবে না, কতদিন হারভেস্টিং করা যায়?
চার মাস লাগে। কেজি হয় কয়টাই? রোবট রোবট মনে করেন আগামী সোম মঙ্গলবারের দিন আমি নেব। ভিয়েতনামি কই সিনার উপায় হচ্ছে এই যে লেজের লেজের গুড়ায় কালো ফুটকা, এইটাই হচ্ছে সিনার উপায়। আর থাইল্যান্ডের যে কই আছে এটা বড় হয় কম, এটা একটু বাড়ে বেশি, এর গ্রোথটা ভালো। মাস আগের দিন থেকে গেলাম, ওইটার সাইজটা বড় ছিল, বড় ছিল সাইজটা, বড় ছিল। ভাই আসেন, আগের দিনকে সাইজটা আর একটু বড় ছিল, ওই মাছটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ পড়ে গেল ভাই, দেখছেন করতে করতে দেখা যাবে আমি মাছ ধরে সব থেকে যে ফাইভ নেবেন লাগে মাছ দিয়েছে পঁচিশশো লাইনে মাছ বত্রিশশো